নতুন বছরে অনেকগুলি কাজ নিয়ে আসব ইনশাআল্লাহ। আমি মৌসুমী আমার পরিবার থেকে এবং গর্জিয়াসলি কিছু ছবি আমরা প্রেজেন্ট করব ইনশাআল্লাহ। নতুন বছরের প্রত্যাশা অবশ্যই সেটা খুবই ভালো কিছুই প্রত্যাশা করে একজন পারফর্মার, আমিও করি। এবং সেই জায়গার থেকে আসলে আমি তো ভবিষ্যৎ বলতে পারবো না বা ভবিষ্যৎ নিয়ে আশা ব্যক্ত করতে পারবো, সো আমার একটা সবসময় গোল থাকে, একটা এইম আছে, সেই এইমের লক্ষ্যে আমি আস্তে আস্তে আগাচ্ছি, ছোট থেকে বড় হচ্ছি, এখনও কোনো কিছু হয় না আমার, চেষ্টা করে যাচ্ছি। এবং আমি যেন নতুন বছরের আমার এটাই প্রত্যাশা যে আমি যেন ডাউন টু আর্থ থাকতে পারি, আমি যেন মন দিয়ে পারফর্ম করতে পারি। প্রত্যেকটা মানুষ একটা পারপাস নিয়ে এই পৃথিবীতে আসে, আর সেই পারপাসগুলো ছোটবেলা থেকে যখন মানুষ বড় হয় তখন হয়তো বা বিভিন্ন দিকে যায়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এখন মনে করি যে আমি আসলে হয়তোবা আমি জন্মেছিলাম পারফর্মার হওয়ার জন্যই, একজন অ্যাক্টর হওয়ার জন্যই। আমি সবসময় আমার গুরু হুমায়ুন ফরিদি তাকে স্মরণ করি, সে আজকে নেই, সে পাশে থাকলে অনেক বেশি ভালো লাগতো, অনেক কিছু আরও শিখতে পারতাম। সো আমি যেমন গ্রুপ থিয়েটার বিলং করি না, সো আমি যারা গ্রুপ থিয়েটারে নাই তাদের মধ্যে যেমন আশা একটা আশার একটা ইন্সপায়ার করি যে তারাও কোনো এক সময় করে দেখাতে পারবে কোনো কিছু, একই অর্থে আমি মিস করি খুব গ্রুপ থিয়েটারকে, যে আমি কেন গ্রুপ থিয়েটার থেকে আসি নাই। সো এই যে সম্মানটা, এই যে বোঝাপড়াটা, এটা সবার মধ্যে ছড়িয়ে যাক, আর নতুন বছরে যেন আমি আরও ভালো ভালো কাজ করতে পারি, সেই জন্য আপনাদের সকলের দোয়া প্রার্থী যে আপনার জন্য দোয়া করবেন এবং আমাকে খুব ভালো ভালো উইশ করবেন। এবং এই আমার পরিবার, আমার বাবা চলে গেছেন, মাকে নিয়ে, সন্তানকে নিয়ে, পুরো পরিবারকে নিয়ে যেন ঠিকঠাক মতো থাকতে পারি আর সুন্দর সুন্দর কাজ আপনাদেরকে উপহার করতে দিতে পারি। দর্শকের জন্য বলবো যে এটা হচ্ছে যে আমাদের তো সবসময় একটা অস্থির সময় চলে নাটকে, আমি বলবো যে সকলে মিলে ঝিলেই কিন্তু ইন্ডাস্ট্রি, কেউ একজন এগিয়ে যায়, কেউ একজন পিছনে পড়ে থাকে, কেউ একজন চেষ্টা করে যায়, সবার উত্থান এক সময় একই সময়ে হয় না। ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি যে সবাই কিন্তু ক্লাসের ফার্স্ট বয় হয় না, কিন্তু সবাই পড়ালেখা করে, এর মধ্যে ফার্স্ট হওয়াটা কিন্তু খুবই একদিক দিয়ে যোগ্যতা, কিন্তু আরেক দিক দিয়ে খুব ইউনিক কিছু না, কেউ একজন এগিয়ে যায়। তো সেটাকে মাথায় না নিয়ে আমরা সবাই মিলে হাতে পাশে পাশে থেকে হাতে হাত ধরে এগিয়ে যাব আমাদের ইন্ডাস্ট্রির বেটারমেন্টের জন্য। আর এখান থেকে কেউ একজন কখনো ফার্স্ট হবে, কখনো সেকেন্ড হবে, কখনো থার্ড হবে, এটা থাকে। সো প্রত্যেকটা পেশায় বা প্রত্যেকটা জায়গায় একটা গুড কম্পিটিশন থাকাটা খুব ইম্পর্টেন্ট, সেটা আমি মনে করি। সো দর্শকদের ক্ষেত্রেও বলবো যে আজকে যারা তোমরা আমার দর্শক, তারা আমাকে সম্মান প্রদর্শন করার জন্য কখনোই অন্যকে অসম্মান করবা না। আর অন্য যাদের দর্শক যারা আছো, তারা অন্যকে সম্মান প্রদর্শন করতে যেয়েও আরেকজনকে অসম্মান করবা না। গেল বছর আসলে অনেক কিছুই রেখে গেছি, তবে অনেক কিছুই দেওয়ার বাকি নতুন বছরে। নতুন বছরে বেশ কিছু ছবি মুক্তি পাওয়ার অপেক্ষায় আছে, মোরলেস 11-14 ছবি। নতুন কিছু ছবি চুক্তিবদ্ধ হয়েছি, বেশ কিছু কাজ চলছে, বেশ কিছু কাজ কমপ্লিট হয়ে বসে আছে রিলিজের জন্য। তো এর মধ্যে সবগুলো কাজে ব্যাক টু ব্যাক রিলিজ পাবে, তার মধ্যে জানুয়ারির 21 তারিখে মুখোশ ছবিটি রিলিজ পেতে যাচ্ছে, যেখানে মোশারফ করিম ভাই তারপর পরিমণি আমার বিপরীতে কাজ করেছে। সো আই এম সো এক্সাইটেড যে নতুন বছর নতুন একটি ছবি রিলিজ পাবে। তেমন ব্যাক টু ব্যাক ফেব্রুয়ারিতে আরেকটি ছবি রিলিজ পাওয়ার কথা আছে, সো আই এম ওয়েটিং ফর দ্যাট। চলচ্চিত্র নিয়ে আসলে অ্যাজ অ্যান অ্যাক্টর সবসময় প্রত্যাশা অনেক বেশি হয়। আমি আশা করি যে বাংলাদেশ চলচ্চিত্র তার পূর্বের যেই খ্যাতি, পূর্বের যেই ধারা, সেটি আবার ফিরে পাবে এবং বাংলাদেশ চলচ্চিত্র একদিন প্রতিটা মানুষ অলমুখী হবে।